দেবাশিসদা ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন এলো। আমরা দেখেছি যে আজকেও নওশাদ সিদ্দিকী প্রসঙ্গে কিছুটা হলেও শুভেন্দু অধিকারীর একটু সফট বক্তব্য। তিনি বলেছেন যে নওশাদ আত্মসমর্পণ করার ছেলে নয়। দেখুন, পশ্চিমবাংলার রাজনীতি আমরা যেটা মনে করছি সেটা খুব একটা মানে খুব চিন্তাজনক একটা টার্নিং নিচ্ছে। যদি একটুখানি আমরা পাশের ওপার বাংলা যাকে বলি বাংলাদেশের সঙ্গে যদি একটু কম্পেয়ার করি, বাংলাদেশে একটা পলিটিক্স হয় যেটাকে বলা হয় হুজুর পলিটিক্স। হুজুর মানে বিভিন্ন যে দরগাহগুলো আছে, বিভিন্ন ধর্মস্থানগুলো আছে, ইসলামের যে ধর্মস্থানগুলো আছে, দরগাহ আছে, পীর আছে, বাবা আছে, সেখানকার যারা হুজুর হয়, যারা সেই আমরা সেই অর্থে যাদের বলি আমরা পুরোহিত বা পণ্ডিত বলে পুরোহিত বলে থাকি কোনো একটা ধর্মস্থানের, সেই ইসলামের যারা একদম হুজুর হয়, সেই হুজুররা খুব ডাইরেক্টলি পলিটিক্সে ইনভলভ হয়ে যান। সে জামাতের পলিটিক্স হোক, বিএনপির পলিটিক্স হোক, আওয়ামী লীগও তাদের ব্যবহার করে প্রকারান্তর যেরকম। তো বাংলাদেশে একটা হুজুর পলিটিক্স চলে, সেটার একটা রিফ্লেকশন মূলত নওশাদ সিদ্দিকীর। ঠিক আছে, ওনাদের পার্টি আইএসএফ বা সিম্বল একটা অনেকটা বিহারের দলের একটা সিম্বল, সেটাও আমরা জানতে পারছি, বা আইএসএফ তাদের প্ল্যাটফর্ম, আরও বৃহত্তর প্ল্যাটফর্ম তাদের বামপন্থীদের সিপিএমদের প্ল্যাটফর্ম তারা ব্যবহার করছে। কিন্তু নওশাদ সিদ্দিকীর প্রাথমিক পরিচয়ে, প্রথম পরিচয়ে আমরা বললে মনে হবে কমিউনাল, কিন্তু যদি নিরপেক্ষভাবে বিচার করা যায় তো একটা হুজুর পলিটিক্সের, মানে কোনো একটা ধর্মস্থানের সঙ্গে যুক্ত সেটা ওনার প্রাথমিক পরিচয়। ওনার কোনো আন্দোলন থেকে ওঠা কোনো পরিচয় নয়, কোনো একটা কোনো আন্দোলন করেছেন বা মানুষের জন্য কোনো কাজ করেছেন বা কোনো রাজনীতি অন্য কোনো রাজনীতির দলের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন সেরকম কোনো পরিচয় নয় কিন্তু। আর সেই জন্য এই হুজুর পলিটিক্স যেটা আমি দেখতে পাচ্ছি এটা ভীষণ খতরনাক, আমরা এটাকে খুব বিষম পরিস্থিতি মনে করি। শুভেন্দু অধিকারীর কলায় তো সেটাই প্রশংসার সুর পাওয়া যাচ্ছে। সেটাই আমরা সেই জায়গায় আসছি, সেই জায়গায় আসছি আমি। দেখুন, আমি আগে অন্য একটা কিছু কিছু প্ল্যাটফর্মে খুব বুদ্ধিসম্পন্ন, খুব শিক্ষিত, খুব মানে মানে এটা সেরকমভাবে কোয়ালিফাই করার কথা নয়, কিন্তু মানে স্বাভাবিক স্বাভাবিকভাবে অনেকের কাছ থেকে, যেরকম নজরুল ইসলাম স্যার আছেন, তারপরে আরও অন্যান্য যারা আছেন, প্রাক্তন পুলিশ অধিকর্তা ছিলেন কলকাতা পুলিশের, ওনাদের মুখে শোনা যাচ্ছে যে সার্চার কমিটির রিপোর্ট এটা বলেছে যে পশ্চিমবাংলায় মুসলমানরা সবচেয়ে পিছিয়ে, সংখ্যালঘুরা সবচেয়ে পিছিয়ে, পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের এই এই দুর্গতি, এই এই তাদের অসুবিধে। তো দীর্ঘদিন এখানে যারা সেকুলার বামপন্থী বা সেকুলার রাজনীতি যারা করে আসছে, তারপর বিজেপি তো কখনো শাসনে থাকেনি পশ্চিমবাংলায়, তৎসত্ত্বেও পশ্চিমবাংলার সংখ্যালঘুরা সবচেয়ে পিছিয়ে। এবার সংখ্যালঘুদের প্রশ্ন নিয়ে রাজনীতি করার একটা প্রবণতা হচ্ছে এবং সেই রাজনীতির শীর্ষ, সেই রাজনীতির মুখ হয়ে যাচ্ছেন একজন ধর্মগুরু হিসেবে পরিচিত এরকম একটা জায়গায় দাঁড়িয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।